नमस्कार बंधुगण, फुटबल बानीर आरो एक नतून एपिसोडे तोमादेर सबाइके स्वागत जानाच्छि। आजके किन्तु बेश किछु ट्रांसफार आपडेट आछे, सेगुलो निये तोमादेर साथे कथा बोलबो। एछाड़ा मोहन बागान के नियेओ एकटा भालो खबर आछे और इस्ट बेंगल के नियेओ बेश किछु पजिटिव न्यूज़ आछे, सेगुलोई तोमादेर साथे शेयर करब। तो भिडियोटा अवश्यई लास्ट अब्दि देखो, आशा करछि भालो लागबे। और जारा आमार चैनेले प्रथमबार एले तारा अवश्यई चैनेलटाके सबस्क्राइब करे नाओ, सबस्क्राइब करले आमादेरो भालो लागे। और जारा फुटबल तथा भारतीय फुटबलके भालोबासो तारा तो अवश्यई सबस्क्राइब करो, और যারা বাসো না তারাও সাবস্ক্রাইব করে নাও, তাদেরকে ভালোবাসানোর দায়িত্ব আমাদের। তো চলো আর এখানে কথা না বাড়িয়ে আজকের আপডেটগুলোয় যাওয়া যাক। सो गाइज, प्रथमेই কিন্তু এক এক করে ট্রান্সফার আপডেটগুলো দিয়ে দেবো। প্রথমেই কথা বলবো কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি কে নিয়ে। কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু কথাবার্তা চালাচ্ছে আরও একজন 23 বছর বয়সী লিথুয়ানিয়ান সেন্টার ব্যাক সিজিটাস ওলবার্কিসের সাথে। এই সিজিটাস ওলবার্কিস কিন্তু একজন খুবই ভালো সেন্টার ব্যাক, তিনি একজন 23 বছর বয়সী সেন্টার ব্যাক। বর্তমানে কিন্তু তিনি মাল্টার টপ ডিভিশন সাইট সেঙ্গলিয়া অ্যাথলেটিক এফসির হয়ে খেলছেন। তোমরা অবশ্যই জানো যে কেরালা ব্লাস্টার্সের টিরি সন্দেশ ঝিঙ্গান ছেড়ে দেওয়ার পর সেন্টার ব্যাকের পিছনে কেরালা ব্লাস্টার্স দৌড়বেই, এটাই স্বাভাবিক। তো এবার কিন্তু এই লিথুয়ানিয়ার সেন্টার ব্যাকের পিছনে কেরালা ব্লাস্টার্স ইন্টারেস্ট প্রকাশ করেছে, কথাবার্তা এখন ইনিশিয়াল স্টেজেই আছে। দেখা যাক কথাবার্তা এগোয় কিনা পরবর্তী সময়ে, তো সেটার আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আপাতত কিন্তু কথাবার্তা ইনিশিয়াল স্টেজেই আছে, সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার কিন্তু কথা বলবো ওড়িশা এফসি কে নিয়ে। তো ওড়িশা এফসি কিন্তু কনফার্ম করে দিল তাদের আরও একজন গোলকিপারকে, কমলজিৎ সিং। তো এই 24 বছর বয়সী ভারতীয় গোলকিপারকে কিন্তু ওড়িশা এফসি পুরোপুরি অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। এই কমলজিৎ সিং কিন্তু আগের সিজনে হায়দ্রাবাদ এফসির হয়ে খেলছিলেন এবং সেখানে কিন্তু পারফরমেন্স খুবই খারাপ ছিল। 12টা ম্যাচ খেলেছেন এবং 26টা গোল খেয়েছেন। তো বুঝতেই পারছো কীরকম পারফরমেন্স ছিল, কিন্তু এই প্লেয়ারটা খারাপ নয়। তার আগে সিজনে পুনে সিটি এফসির হয়ে কিন্তু ভালোই পারফরমেন্স ছিল, আগের সিজনটা খুবই খারাপ গিয়েছিল। তো দেখা যাক কমলজিৎ সিং পরের সিজনে ওড়িশা এফসির হয়ে কামব্যাক করতে পারে কিনা, সেটাই এখন দেখার। এবার কিন্তু কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড অলমোস্ট কনফার্ম করে দিয়েছে শিলং লাজংয়ের 23 বছর বয়সী সেন্টার ব্যাক নবীন রাভাকে। এই নবীন রাভাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি প্রায় অলমোস্ট কনফার্ম। তো এই প্লেয়ারটা আগের সিজনে শিলং লাজংয়ের হয়ে খেলছিলেন এবং মাত্র 23 বছর বয়স, তো ইয়াং প্লেয়ার। তিনি কিন্তু সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন। তো দেখা যাক পরের সিজনে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে এই নবীন রাভা কীরকম সুযোগ পান বা কীরকম খেলতে পারেন, সেটাই আমাদের নজর অবশ্যই থাকবে। নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে কিন্তু আরও একটা ছোট্ট আপডেট আছে, সেটাই তোমাদেরকে দিয়ে দেবো। গুরমিত সিং চাহাল, এই 20 বছর বয়সী গোলকিপার কিন্তু পুনরায় নর্থ ইস্ট ইউনাইটেডে ফিরতে চলেছেন। তিনি কিন্তু 18-19 সিজনে নর্থ ইস্ট ইউনাইটেডেই ছিলেন এবং 19-20 সিজনে কিন্তু কোনো ক্লাবে ছিলেন না, ফ্রি এজেন্ট ছিলেন। এই গুরমিত সিং চাহাল কিন্তু এই সিজনে পুনরায় কামব্যাক করতে চলেছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। তো মাত্র 20 বছর বয়সী গোলকিপার, নর্থ ইস্ট প্রধানত এই গুরমিত সিংকে কিন্তু ব্যাকআপ হিসেবেই আশা করছি রাখবে। তো দেখা যাক নর্থ ইস্টে কতটা তিনি সুযোগ পান, তবে এটা একদমই ইয়াংস্টার প্লেয়ার, ভবিষ্যতে ভালো প্লেয়ার হয়ে উঠতেই পারে। তো দেখা যাক কী হয়। এরপর কথা বলবো কিন্তু এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ক্লিফর্ড মিরান্ডাকে কনফার্ম করে দিয়েছে। তো ক্লিফর্ড মিরান্ডাকে তোমরা আশা করছি চিনবে। ইনি কিন্তু প্লেয়িং ক্যারিয়ারে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে অনেক ম্যাচ খেলেছেন, প্রধানত অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে খেলতেন। এই 37 বছর বয়সী ক্লিফর্ড মিরান্ডা তিনি কিন্তু ইন্ডিয়ার হয়ে 45টা ম্যাচ খেলেছেন এবং 6টা গোল করেছেন। এর আগে কিন্তু তিনি কোচিং ক্যারিয়ারে এফসি গোয়ারই রিজার্ভ টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন 2018 সালে। তো এই ক্লিফর্ড মিরান্ডা কিন্তু বর্তমানে এফসি গোয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন। তো দেখা যাক পরের সিজনে ক্লিফর্ড মিরান্ডা কীরকম কোচিং করাতে পারেন, সেটা অবশ্যই আমাদের নজর থাকবে। সো গাইজ, এবার কিন্তু কথা বলবো মোহন বাগানকে নিয়ে। মোহন বাগানের কিন্তু কোচ আবার হতে চলেছেন সঞ্জয় সেন। তো তোমরা সবাই চেনো সঞ্জয় সেনকে, মোহন বাগানের জন্য আই লিগ এনে দিয়েছিলেন এই সঞ্জয় সেন 2014-15 সালে। তিনি কিন্তু আবারও হতে চলেছেন মোহন বাগানের কোচ। তো তোমরা বলবে মোহন বাগানের কোচ তো হতে চলেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে অ্যান্টোনিও লোপেজ হাবাসই মেন কোচ হবেন, তিনি কিন্তু আইএসএলের কোচ হবেন। আর কিন্তু যে ক্যালকাটা ফুটবল লিগ, সেখানে কিন্তু কোচ হতে চলেছেন সঞ্জয় সেন। যতদূর এখন অবধি আপডেট পাওয়া যাচ্ছে তিনি কিন্তু সিএফএলে মোহনবাগানকে কোচিং করাবেন, হেড কোচ হবেন সিএফএলের। তো সেটাই এখন অবধি আপডেট উঠে আসছে, সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার কিন্তু কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। মঙ্গলবার এক্সট্রা টাইমের সাথে ফোনে কুশল দাসের কথাবার্তা হয়েছিল, সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয় যে ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে না আই লিগ খেলবে, তার উত্তরে কিন্তু তিনি যেটা বলেছেন আমি সম্পূর্ণ কোট করে বলছি, তোমরা শুনে নাও, আমি পুরো যেটা বলেছেন সেটাই বলছি। তিনি বলেছেন, ইফ ইস্ট বেঙ্গল ক্যান অ্যারেঞ্জ এভরিথিং অল পেপার ওয়ার্কস ইন টাইম দেন দে ক্যান সার্টেনলি প্লে আইএসএল নেক্সট সিজন, ফেডারেশন উইল দেন হ্যাভ টু স্টেজ দ্য আই লিগ উইথ ওয়ান লেস টিম। তো এইটা কিন্তু তিনি বলেছেন যে ইস্ট বেঙ্গল যদি সময় মতো কাগজপত্রর ব্যাপারটা ঠিকঠাক করে নিতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল অবশ্যই আইএসএল খেলবে, এটাই কিন্তু তিনি জানিয়েছেন। সেক্ষেত্রে আই লিগের একটা টিম কমিয়ে দেওয়া হবে এটাই বলেছেন তিনি। কিন্তু এটাও জানিয়েছেন যে পরের সিজনে আই লিগে কিন্তু 11টা টিমই খেলবে, আর ম্যাক্সিমাম যদি খুব বেশি হয় 12টা অবধি নিয়ে যাওয়া যাবে, মানে 12টার বেশি কিন্তু টিম আই লিগে পরের সিজনে নেওয়া হবে না, তো এটা তিনি জানিয়ে দিয়েছেন। আর ইস্টবেঙ্গল কাগজপত্র ঠিকঠাক টাইমে জমা দিয়ে দিতে পারলি, মানে এই মাসটা পুরো আছে, তাহলে ইস্টবেঙ্গল অবশ্যই আইএসএল খেলবে। এরপর ইস্টবেঙ্গলকে নিয়ে আরেকটা যে ভালো খবর উঠে এসেছে, কোয়েসের সাথে ইস্টবেঙ্গলের, আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে কোয়েস কিন্তু ইস্টবেঙ্গলকে এখনও 3 কোটি টাকা দেবে, তারপর কিন্তু এনওসির ব্যাপারটা মিটবে। কোয়েসের কাছে ইস্টবেঙ্গল 3 কোটি টাকা পায়। তো এখন যেটা খবর উঠে এসেছে দুটো দলের মধ্যে, মানে কোয়েস আর ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের মধ্যে একটা বোঝাপড়া হয়েছে, এবং কোয়েস কিন্তু এই 3 কোটি টাকাটা কমিয়ে 1.5 কোটি টাকা দেবে বলে আপাতত সিদ্ধান্ত হয়েছে। তো এই 1.5 কোটি টাকার মধ্যেই সমস্ত প্লেয়ারদের বকেয়া বেতন বা আরও আনুষঙ্গিক খরচগুলো মেটানো হবে, তো সেটাই আপাতত খবর পাওয়া যাচ্ছে। এবং সবচেয়ে ভালো খবর যেটা, যে 18ই জুন কিন্তু এই এনওসির পেপার যেটা, সেটা কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের হাতে পেয়ে যাবে। এনওসিটা একে অপরকে দিয়ে দেওয়া হবে এই 18ই জুনের মধ্যেই কিন্তু, যতদূর শোনা যাচ্ছে 18ই জুনই সেই তারিখটা। তো দেখা যাক পরবর্তী সময়ে কী আপডেট উঠে আসে। এটা অবশ্যই একটা ভালো খবর যে 18ই জুন যদি এনওসিটা পেয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এখনও আইএসএল খেলার দিকে এগিয়ে যেতে পারে। তো সেটাই এখন দেখার যে পরবর্তী সময়ে কী আপডেট উঠে আসে। তো এই ছিল আপডেট, তোমাদেরকে দিয়ে দিলাম। সো গাইজ, এই ছিল আজকে সব লেটেস্ট আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর নিচে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।